এর মান রয়েছে আমাদের x প্লাস ওয়াই, তার উপর দিব আমরা কিউব প্লাস টু, আর সি কিউব এর মান দিব আমরা আছে সি কিউব এর মান দিব আমরা এক্স কিউব প্লাস আছে ওয়াই কিউব। এখান থেকে যদি একটা ওয়াই স্কয়ার কমন নেই তাহলে হলো এক্স প্লাস ওয়াই। অসুখ শিক্ষার্থী বিন্দু, তাহলে এখানে থ্রি থাকলো এক্স প্লাস ওয়াই, আর থাকলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে এটা হলো থ্রি, এটার মান তাহলে শুক্র শিক্ষার্থী বিন্দু এ প্লাস এ, আর এটা হলো বি স্কয়ার। শুক্র শিক্ষার্থী বিন্দু আর একবার বুঝি দেয়, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এ কিউব আর এক্স প্লাস ওয়াই সমান এ, এক্স কিউব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান সি, বি কিউব এক্স কিউব ওয়াই কিউব সমান সি কিউব, তাহলে এ কিউব প্লাস টু সি কিউব সমান কত, তাহলে এটার মান এ মাইনাস এক্স প্লাস ওয়াই তার উপর কি বা সি মাইনাস এক্স কিউব ওয়াই, তাহলে এই পর্যন্ত আমরা করলাম সূত্র, আর টু আর এক্স কিউব টু এক্স টু আর ওয়াই কিউব গুণতে টু ওয়াই, তারপর আমরা যে দুইটি আর একটা তিনটে করে দিয়ে সবগুলোর থেকে আবার আছে থ্রি কমনি এখানে এক্স স্কয়ার ওখানে এসে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান আর আছে বি স্কয়ার। তা শুক্র শিক্ষিত বিন্দু, এইরকম যদি আমাদের এখন প্রশ্ন থাকে এক্স প্লাস ওয়াই সমান থেকে থাকে আমাদের এম, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান যদি থাকে আমাদের এম, তা শুক্র শিক্ষিত বিন্দু এন স্কয়ার, তাহলে এখন যদি থাকে এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান আছে আর কিউব, তাহলে শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে এখন আমাদের এন কিউব প্লাস টু টু আর কিউব সমান কত, তা শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে এখানে আমাদের এম এর মান আছে, এম এর মান আমরা লিখছি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার উপর দিব কিউব, আর টু আর কিউব এর মান আমরা দিছি, আর কিউব এর মান আমরা দিছি এক্স কিউব প্লাস আছে ওয়াই কিউব। তা শুক্র শিক্ষিত বিন্দু, তাহলে সূত্র এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আছে ওয়াই কিউব, আর টু আর এক্স কিউব গুণ করলে টু এক্স কিউব, আর টু আর ওয়াই কিউব গুণ করলে টু ওয়াই কিউব, তাহলে আমাদের তখনকার মতো থ্রি এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস আছে থ্রি ওয়াই কিউব, থ্রি ওয়াই কিউব। তা শুক্র শিক্ষিত, থ্রি আবার আছে কমন, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই, এখানে ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স প্লাস ওয়াই, তাহলে আমাদের থাকলো থ্রি এক্স প্লাস ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এটার মান থ্রি, এক্স প্লাস ওয়াই এর মান আছে যে এক্স প্লাস ওয়াই এর মান আছে এ, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আছে শুক্র শিক্ষিত বিন্দু এন স্কোয়ার, তাহলে এন স্কোয়ার। তা শুক্র শিক্ষিত বিন্দু দেখুন আপনাদের বোঝা যাচ্ছে নাকি, তাহলে এইটাই করে